নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব আলু পেঁপে ডালনা। এটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি, আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি, আর অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে আমরা তৈরি করি আলু পেঁপে ডালনা। আলু পেঁপে ডালনা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, পেঁপে নিয়েছি আমি 400 গ্রাম, নিয়ে এটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকেও তাই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে কুচানো হয়েছে। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা জিরে ফোড়নের জন্য নিয়েছি, আর গরম মশলার গুঁড়ো। আর আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি, রান্নাটা করব আমরা সর্ষের তেলে, আর আমরা শেষে একটু ঘি ব্যবহার করব। কড়াই গরম করে আমি এর মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটাকে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারেন। এর মধ্যে এবারে ফোড়ন দেব সাদা জিরে, 1/4 টিস্পুন সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা 10 সেকেন্ড ফ্রাই করব। এবার এর মধ্যে আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। অ্যাড করব নুন আর হলুদ, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন নুন দিলাম। দিয়ে এবার আমাকে এগুলো এই আলু আর পেঁপেটাকে কিন্তু ভাজতে হবে। ফ্লেমটাকে আমি বাড়িয়ে নিয়েছি, নিয়ে আলু আর পেঁপেটাকে আমি ফ্রাই করব। আলু আর পেঁপেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে টমেটো দিলাম আর কাঁচা লঙ্কাটা দিলাম। টমেটো দেওয়ার পর আমি আরো 1 মিনিট ফ্রাই করব। আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে। এবারে আঁচটাকে কমিয়ে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দেব, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, হলুদ দেব আরো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, আর 1/4 টিস্পুন নুন, চিনি 1/2 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন দিয়ে এবার ভালো করে এটাকে মিশাতে হবে মশলাটাকে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার মশলাটাকে মেশাবো এবং আলু পেঁপে ডালনাটাকে কষাতে হবে। 2 মিনিট মতো আমি কষালাম। এবারে আমি এর মধ্যে জল দেব। দু কাপ জল দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে এবার আমি এটাকে ঢেকে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমাদের দেখে নিতে হবে যে আলু আর পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু এবং পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। যতটা আমরা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমাদেরকে এটা শুকিয়ে নিতে হবে। যদি ভাত দিয়ে খাবো বলে মনে হয় তাহলে কিন্তু ঝোলটা একটু বেশি রাখতে হবে, আর যদি রুটি বা পরোটা বা লুচির সঙ্গে খেলে গ্রেভিটা একটু কম রাখতে হবে। এবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 টিস্পুন ঘি।
ঘিটা বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, ভালো করে মিশিয়ে দেব। আর একটু টেস্ট করে নুন মিষ্টিটা দেখে নেব। সামান্য একটু নুন লাগবে, 1/4 টিস্পুনেরও কম আমি নুন নিলাম। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুন মিষ্টিটা আর ঝালটা অ্যাড করবেন। এবার আমি ওভেনটা অফ করে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, আলু পেঁপের ডালনা। এই গরম গরম আলু পেঁপের ডালনা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।